বন্ধুরা, ঋতু সেলদি স্টেশনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রোববার, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি বেরু করা যাক। আপনাদের একটা খুব সুন্দর জায়গায় আজকে বেড়াতে নিয়ে যাব। কোথায় জানেন? সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত টিপু সুলতান সামার প্যালেস। টিপু সুলতান নামটা মোটামুটি আমরা ইতিহাসে সবাই পড়েছি, এবার তারই সামার প্যালেস আমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত। আজকে সেটাই আপনাদেরকে আমি একটু এক্সপ্লোর করে দেখাবো। চলুন বেরিয়ে পড়া যাক, আমার সাথে আজকে এই সামার প্যালেসটা আপনারাও ঘুরে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি, অটো করে যাচ্ছি, আর এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিধানসৌধ, কর্ণাটকের বিধানসৌধ। এটা চলে এসেছি টিপু সুলতানের সামার প্যালেসে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিজ লাগে, তো এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা করে নেয় ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য ফিজ হচ্ছে 200 টাকা। ঢোকার আগে দুপাশে বেশ সুন্দর বাগান করা আছে, ফুলের বাগান। চলুন ভেতরে যাওয়া যাক। এই পুরো যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। আর যে আর্কিটেকচারটা এখানে করা আছে সেটাকে বলা হয় ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এই সিঁড়িগুলোও কাঠের তৈরি। চলুন উপরে যাওয়া যাক। এখানে আসলে আপনারা ইতিহাসের ছোঁয়া পাবেন অবশ্যই করে, কারণ যেহেতু এটা ঐতিহাসিক স্থান এবং সেই আমলের বিভিন্ন কারুকার্য, দরজা, ব্যালকনি, সিঁড়ি, সব জায়গাতেই যেন ইতিহাস লুকিয়ে রয়েছে, এরকম একটা অনুভূতি আপনাদের মধ্যে আসবে। এই সব জায়গায় আসলে মনে হয় যেন সেই ইতিহাসগুলো জীবন্ত হয়ে উঠেছে, এরকম একটা অনুভূতি তৈরি হয়। এই ভেতরে সেরকম আলোর ব্যবস্থা নেই, এই গোটাটাই অন্ধকার। কিছু জায়গায় টিউব লাইট দেওয়া আছে, তবে যেহেতু বিকেলবেলা বলে এরা টিউব লাইটটা জ্বালায়নি। এই প্যালেসটা খোলা থাকে হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, সপ্তাহে 7 দিনই এটা খোলা থাকে। আর এই সামার প্যালেসটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন টিপু সুলতানের গ্রীষ্মকালীন রেসিডেন্সি ছিল। এই প্যালেসটা খুব বিশাল বড় নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর। দোতলা মহল বলতে পারেন। আপনারা যখন ব্যাঙ্গালোরে ঘুরতে আসবেন, হাতে যদি সময় থাকে এই প্যালেসটা অবশ্যই একবার ঘুরে যাবেন। নিচে নেমে যাচ্ছি। এগুলো কিন্তু সমস্ত উডেন। এখানে ছোট্ট একটা মিউজিয়ামও ছিল, কিন্তু মিউজিয়ামে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ করেনি, তাই সেটা আমরা করতে পারিনি। এই বাগানটা দেখেছেন, এখানে বিভিন্ন ফুল ফুটেছিল। এটা হচ্ছে বাইরের লুকটা। এবার এখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম।
এই আইসক্রিমগুলো কিন্তু ছোটবেলায় বেশ পাওয়া যেত। এখন অনেক জায়গাতে এই আইসক্রিমগুলো আর দেখি না, তাই চোখের সামনে পড়লো, দেখে আর নিজেকে সামলাতে না পেরে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর বাইরে যেহেতু রোদ না, আইসক্রিমটা দেখে আমি জানো একটু বুকে প্রাণ এলো। উপরে টুটি ফ্রুটি আর চকলেট সিরাপ দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আইসক্রিমটা খেতে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আর এই টিপু সুলতান সামার প্যালেসটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।